ভারতের ১০ জন বিখ্যাত নৃত্যশিল্পী, যাদের সামনে মাইকেল জ্যাকসনও শিশুতোষ। এক নম্বর নোরা ফাতেহি। বেলি ডান্সের ছোঁয়া যোগ করা নোরা ফাতেহির আজও কোনো পরিচয়ের প্রয়োজন নেই। নোরা তার সৌন্দর্য এবং নাচের জন্য পরিচিত। যে কোনো ছবিতে নাচ যোগ করতে গেলে প্রথমেই মনে পড়ে নোরা ফাতেহিকে। নোরা ফাতেহি তার আইটেম গানের জন্য খুবই বিখ্যাত এবং তার নাচের শৈলীর কথা না বললেই নয়। তার সুন্দর মুখ, নমনীয় শরীর এবং নিখুঁত নাচের সমন্বয় নোরা ফাতেহিকে সবার প্রথম পছন্দ করে তোলে। নোরা একজন প্রো বেলি ডান্সার। নোরা ফাতেহি, যিনি গার্মি, সাকি সাকি এবং দিলবার দিলবার গানের মতো অনেকগুলো গানে বেলি ডান্সিং ফ্লোরাল যোগ করেছেন এবং এই গানগুলি এই একই কারণে সুপারহিট হয়েছে। তেলেগু ছবিতে আইটেম ডান্স করে জনপ্রিয়তা পান কানাডার বাসিন্দা নোরা ফাতেহি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নোরাকে। দু নম্বর শক্তি মহান। বন্ধুরা, শক্তি মহান তার কর্মজীবন শুরু করেছিলেন 2009 সালে। আসুন আমরা আপনাকে বলি যে শক্তিমোহন যেমন সুন্দরী তেমনি একজন নৃত্যশিল্পীও। শক্তিমোহনকে ভারতের তরুণ এবং প্রতিভাবান মহিলা নৃত্যশিল্পী হিসেবে বিবেচনা করা হয়। শক্তিমোহন একজন ট্রেন্ডিং সমসাময়িক নৃত্যশিল্পী, যিনি ডান্স ইন্ডিয়া ডান্সের দ্বিতীয় সিজন দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন। ছোটবেলা থেকে তার শিরায় শিরায় নৃত্যের দক্ষতা প্রবাহিত ছিল। আচ্ছা, আমরা আপনাকে বলি যে নৃত্যশিল্পী হওয়ার আগে শক্তি IAS এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু যখন তিনি তার দক্ষতা দেখানোর সুযোগ পেলেন তখন তিনি সুযোগটি হাতছাড়া করেননি এবং তার দক্ষতা দিয়ে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিলেন। তার কঠোর পরিশ্রম এবং প্রতিভা দিয়ে শক্তিমোহন শুধুমাত্র মানুষকে আকৃষ্ট করেননি, বরং প্রতিযোগিতার ওই মৌসুমের বিজয়ীও করেছিলেন। এরপর তার সাফল্য সিঁড়ি বেয়ে উঠতে থাকে। প্রীতম প্যারে গানে নৃত্য পরিবেশন থেকে পদ্মাবতী ছবির নয়নে ভালনে গানের কোরিওগ্রাফি পর্যন্ত শক্তিমোহনের যাত্রা বেশ সোনালী। আজ শক্তিকে ডান্স প্লাসের মতো অনেক রিয়েলিটি শোতে পরামর্শদাতা হয়ে নতুন প্রতিভাকে গাইড করতে দেখা যায়। তিন নম্বর মাধুরী দীক্ষিত। ভারতের অন্যতম বিখ্যাত নৃত্যশিল্পী মাধুরী দীক্ষিত, ধাক ধাক গার্ল নামেও পরিচিত তিনি। মাধুরী দীক্ষিত, যিনি সমগ্র ভারতের হৃদয়ে রাজত্ব করেন, তিনি আজ চলচ্চিত্র থেকে দূরে থাকতে পারেন, কিন্তু তার নাচের শৈলী এবং অভিব্যক্তি এখনও মানুষকে তার সম্পর্কে পাগল করে তোলে। 90-এর দশকে মাধুরী দীক্ষিতই একমাত্র শিল্পী ছিলেন যাকে নৃত্যশিল্পীদের তালিকায় শীর্ষে রাখা হয়েছিল। দোলারে দোলা, ধাক ধাক চলিকা, পিছে কিয়া হয়ে আজা নাচলে, 1 2 3 4 এসব গানগুলো সুপারহিট হয়েছিল শুধুমাত্র তার নাচ দেখে। চার নম্বর হৃতিক রোশন। বলিউডে অভিনয়ের মাধ্যমে দ্যুতি ছড়ানো হৃতিক রোশন ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বের শীর্ষ সুদর্শন সেলিব্রিটি। হৃতিক রোশন শুধু তার অভিনয়ের জন্যই নয়, তার নাচের জন্য বিখ্যাত। হৃতিকের সমস্ত গানে অবশ্যই এমন একটি হুক স্টেপ রয়েছে যা বিখ্যাত হয়ে ওঠে এবং সেটি তার পরিচয় হয়ে ওঠে। অনেক শিল্পী আছেন যারা হৃতিককে অনুলিপি করার চেষ্টা করেন, এ কারণেই হৃতিক রোশন বলিউডের শীর্ষ অভিনেতা এবং নৃত্যশিল্পী। পাঁচ নম্বর প্রভুদেবা। প্রভুদেবাকে বিশ্বের এক নম্বর নর্তক হিসেবে বিবেচনা করা হয়। প্রভুদেবা, যিনি ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন, তিনি একমাত্র নৃত্যশিল্পী যিনি দক্ষিণ থেকে উত্তরে তার নৃত্যচালনা দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। কিংবদন্তি নৃত্য স্যার প্রভুদেবা তার নাচের জন্য শুধু ভারতেই নয়, সারা বিশ্বে বিখ্যাত। প্রভুদেবাকে ভারতের মাইকেল জ্যাকসনও বলা হয়। প্রভুদেবা শুধুমাত্র হিন্দি ছবির জন্য নয়, তামিল, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্র শিল্পের জন্য অনেক গান কোরিওগ্রাফ করেছেন। ছোটবেলা থেকে প্রভুদেবা নাচ শিখতে শুরু করেছিলেন এবং নাচের প্রতি তার আবেগ এতটাই ছিল যে আজ তিনি বিশ্বের একজন বিখ্যাত নৃত্যশিল্পী হয়ে উঠেছেন। উর্বশী এবং মুকাবেলার মতো গানে তার নমনীয় শরীরের সাথে নাচ পুরো ভারতকে পাগল করে তুলেছিল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।